হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে 10টি উপায় বলবো কিভাবে আপনি ঘরে বসে অনলাইনে ইনকাম করতে পারবেন। হ্যাঁ, সত্যি আজকে এখনকার অনলাইনের যুগে সবাই ঘরে বসে অনলাইনে ইনকাম করতেছে। আপনি স্টুডেন্ট বা চাকরিজীবী বা ঘরের গৃহিণী, যে অবস্থায় থাকুন না কেন, যে পজিশনেই আপনার বর্তমান পেশা হোক না কেন, বা যে পজিশনটাই আপনার বর্তমান স্ট্যাটাস হোক না কেন, আপনি বাসায় বসে অনলাইনে ইনকাম করতে পারবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে এটা খুবই উপকারী, আর যারা বাসায় এক্সট্রা টাইম আছে তাদের জন্য খুবই উপকারী, অ্যাকচুয়ালি সকলের জন্য খুবই উপকারী। তো চলুন আজকে জেনে নিই কোন 10টি উপায়ে আপনি অনলাইনে ইনকাম করতে পারবেন। নাম্বার ওয়ান, ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট বিষয়টা হচ্ছে, আপনি হয়তো বা শুনছেন বিভিন্ন বড় বড় কোম্পানি লাইক অ্যাপল, স্যামসাং, এরকম বড় বড় কোম্পানিগুলা ওনাদের সম্পূর্ণ নিজস্ব টাকায় চলে না, ওরা কী করে ইনভেস্টমেন্ট নেয়, কীভাবে ওরা শেয়ার ছাড়ে মার্কেটে বা স্টক মার্কেটগুলোতে, ওদের পার্সেন্টেজগুলো দেয়, তো সবাই ইনভেস্ট করে। তো এর মাধ্যমে কি হয়ে থাকে, যারা ইনভেস্ট করে ওরাও লাভবান হয়ে থাকে, কোম্পানিগুলোও ইনভেস্ট পায়, এগুলো নিয়ে কোম্পানিগুলো ব্যবসা করে, ব্যবসা করে প্রফিট আর্ন করে। মাঝে মধ্যে যদি কোম্পানির কোনো অসুবিধা হয়ে থাকে তখন ডাউন করে। এভাবে দেশে তেলের কোম্পানি আছে বিভিন্ন, রূপচাঁদা, প্রাণের বা RFL, যাই বলুন না কেন, সবগুলো কোম্পানি আপনি স্টক মার্কেটে পাবেন। বাট এখানে সাবধান হচ্ছে, আপনার বিষয়টা বুঝতে হবে, আপনি ক্রিপ্টোর জিনিস এখানের সাথে মিক্স করবেন না। আপনি ক্রিপ্টো বা অন্য ইনভেস্টমেন্টগুলো সিকিউর না এতটা, তো এতটা সিকিউর না হলে আপনি ওইখানে ইনভেস্ট করলে লসের সম্ভাবনা বেশি, প্রবলেমের সম্ভাবনা বেশি, আর বিষয়টা অনেক স্ক্যামেরও, অনেক স্পাই স্ক্যাম অনেক কিছু ঘটে। তো ক্রিপ্টো মিপ্টো না, আপনি সরাসরি কোনো স্টক এক্সচেঞ্জে ইনভেস্টমেন্ট করতে পারেন, যদি আপনি আপনার কাছে কিছু টাকা পয়সা হাতে এক্সট্রা থেকে থাকে। আর যদি না থাকে তাহলে এই অপশনটা আপনার জন্য না, যাদের একটু অ্যাডাল্ট লেভেল ওনাদের জন্য এই অপশনটা। নাম্বার টু রিজনটা আসলে সকলের জন্য, এটা হচ্ছে আপনি প্রথমে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন। আজকে বাসায় বাসায় ইউটিউব চ্যানেল, আপনি যেখানে যান একটা না একটা ইউটিউব চ্যানেলের ওনারকে আপনি পাবেন। তো ইউটিউব চ্যানেলটা অনেকে শখের বসে খুলে, অনেকে প্রফেশনালি নেয়, অনেকে খুলে হতাশ হয়ে যায় কিছুদিন পরে, কারণ ইউটিউব চ্যানেলটা যেমন ইনকাম দেয় তেমন ইজিলি ইনকাম দেয় না, এটাকে নিয়ে কন্টিনিউয়াস লেগে থাকতে হয়, বছরের বছর কাজ করলে বছরের পর বছর কাজ করেই যেতে হবে। এরপরে একটা সার্টেন টাইমে আপনার চ্যানেলটা গ্রো করবে, অনেকের একটা কুইকলি গ্রো করে, যেমন আমারটা, আমার এক মাসে আমি 4000 hours ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পেয়ে গেছিলাম। তো এটা সবার ক্ষেত্রে নাও হইতে পারে, আমারটা আবার এখন বর্তমান সিচুয়েশনে একটু স্ট্রাগল করতেছে, আবার বিনা কারণে একটা স্ট্রাইক খাই গেছি, অনেক কিছু শেখার বিষয় আছে ইউটিউবটা আপনি যখন করবেন। তো মূলত আপনি একটা ইউটিউব চ্যানেল করে ইনকাম করতে পারবেন। আপনি ঘুরতে যাচ্ছেন বা খেতে যাচ্ছেন, ওইখানে রিভিউ, ফুড রিভিউ বলেন, ট্রাভেলিংয়ের ভিডিও বলেন, যেভাবেই হোক বা কোনো কিছু শিখিয়ে বলুন, আপনি একটা ইউটিউব চ্যানেল করে ইনকাম করতে পারেন। এটা খুবই একটা ট্রেন্ডিং ওয়ে এবং খুবই একটা সহজ উপায়। তাহলে আপনি ইউটিউব চ্যানেল খুলে ফেলেন, এখন ইনকাম শুরু করে দিন। আর বাসায় যারা রান্নাবান্না করেন গৃহিণীরা, রান্নার ভিডিও দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলে ফেলতে পারেন, খুবই সহজ। তো নাম্বার থ্রি যেটা দিব এটা হচ্ছে পডকাস্ট। পডকাস্টটা হচ্ছে, আগের জমানায় আমরা রেডিও 99 FM বা অন্যান্য রেডিওগুলো শুনতাম আমরা, তো রেডিওগুলো আগে পুরান ছিল কনসেপ্ট, বাট এখনের নতুন কনসেপ্ট হচ্ছে পডকাস্ট, ওল্ড ইজ গোল্ড। তো পডকাস্ট, ওই রেডিও সিস্টেমটা পডকাস্ট হিসাবে এখন চলতেছে, দুজন মানুষে আলোচনা করে, কথা বলে কোনো টপিক নিয়ে, তারপরে আপনার আইডিয়া দেয়, নলেজ শেয়ার করে। তো এভাবে পডকাস্টের মাধ্যমে এটা নিউ ট্রেন্ডিং জিনিস, মানুষজন অনেক ইনকাম করতে পারে। যদি আপনি পডকাস্টে ফেমাস হয়ে যান, আপনি স্পন্সরশিপ পাবেন বিভিন্ন কোম্পানি থেকে, একটু অ্যাডের জন্য, একটু মার্কেটিংয়ের জন্য, একটু কথা বলার জন্য ওদেরকে নিয়ে, এভাবে আপনি
অনেক টাকা ইনকাম করতে পারেন পডকাস্টের মাধ্যমে। তারপরে নাম্বার ফোরে যেটা আসতেছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং করে আজকের সময়ে ব্যাপক ইনকাম করছে স্টুডেন্টরা বা অন্যান্য কর্মজীবী বা একদম বেকার একদম প্রফেশনাল ফ্রিল্যান্সার যেই বলুন, ডিজিটাল মার্কেটিং করে সবাই ইনকাম করতেছে। এটা হোক ফেসবুক মার্কেটিং, এটা হোক ইনস্টাগ্রাম মার্কেটিং, এটা হোক সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং বিষয়টা হচ্ছে আপনি কোনো একটা ব্র্যান্ডের মার্কেটিং করবেন, কোনো একটা ব্র্যান্ডকে সামনে নিয়ে যাবেন, ওনাদের লোক বাড়াবেন, এটাই হচ্ছে মার্কেটিংয়ের কাজ। তো ডিজিটাল মার্কেটিং করে আপনি অনেক বেশি ইনকাম করে আয় করতে পারেন। তো এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ডাজন্ট ম্যাটার, বাট টোটাল কনসেপ্টটাই ডিজিটাল মার্কেটিং। এটা নিয়ে বড় ভিডিও করা যাবে ইনশাআল্লাহ পরে। পরের পয়েন্টে আসা যাক, এটা হচ্ছে ভিডিও এডিটিং। আমি ইউটিউব করতেছি এখন, ইউটিউবের আমার যে ভিডিওটা এখন রেকর্ড হচ্ছে এটা কেউ না কেউ এডিট করবে। তো এটা কেউ না কেউ এডিট করবে, এডিট করলে কী হবে, ওনার ইনকাম হবে। এইভাবে আপনি অনেকজন ক্রিয়েটর, আপনি আরও দু চারজন পাঁচজন ক্রিয়েটরের যে ভিডিওগুলো আছে ওইগুলাও কেউ না কেউ এডিট করতেছে। অনেকে কাউকে না পেয়ে অনলাইনে দিচ্ছে, ফাইবারে বা অন্যান্য জায়গায় দিচ্ছে, ফ্রিল্যান্সারে বা অনেক প্ল্যাটফর্মে দিচ্ছে। তো ওইখান থেকে এডিটররা ওই কাজগুলো পিক করে এডিট করে দিচ্ছে। বা অনেকে যারা বিগিনার আছেন, বেশি এক্সপার্ট লেভেলের না, মোটামুটি কাজ পারেন বা কাজ শিখতেছেন এরকম লেভেল, তা ওরা প্রাইমারি লেভেলে কাউকে ধরে কারো ভিডিও আস্তে আস্তে স্লোলি এডিট করে নিজের স্কিলটা ডেভেলপ করে ভিডিওগুলার সম্পর্কে আরও নলেজ গ্যাদার করে নিজেকে প্রফেশনাল লেভেল করতেছেন। এটার একটা বিশাল ক্যারিয়ার আছে। আপনি এটার জন্য আপনার কোনো অফিসে যাইতে হচ্ছে না, কোথাও যাইতে হচ্ছে না, এটার কোনোটার জন্য অফিসে যাইতে হবে না, কোথাও চাকরি করতে হবে না, ফিজিক্যালি বাসায় বসে ঘরের কম্পিউটারে আপনি এই কাজটা স্টার্ট করে দিতে পারেন। সো পরের যে অপশনটা নাম্বার সিক্স যে অপশন, এটা হচ্ছে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং কি, ধরেন RSL এর একটা প্রোডাক্ট, একটা চেয়ার আপনি আপনার ফেসবুক পেজ বা অন্য কোনো জায়গায় শেয়ার করে রাখলেন, আর ওইখান থেকে কেউ একজন বাই করলো, ওই লিঙ্কে ক্লিক করে কেউ একজন ঢুকে একটা চেয়ার বা দুইটা চেয়ার বাই করলো। তো ধরেন দশ, ওইটা একশো টাকায় কিনছে, আর RSL কোম্পানি কী করলো, ওই লিঙ্কটা যেহেতু আপনার শেয়ারের আপনাকে 5% দিয়ে দিল, তাহলে আপনি 5 টাকা পাই গেলেন। তো এভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। এর জন্য আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হয়। তো দারাজের প্রোডাক্ট সেল করতে পারেন আপনি, বিভিন্ন কোম্পানি আছে ক্লদিং কোম্পানি, ওদের প্রোডাক্ট সেল করতে পারেন আপনি, সুন্দর করে আপনার পেজে শেয়ার করতে পারেন, বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন। লিঙ্কগুলো আপনি যখন রেজিস্টার করবেন আপনি আলাদা আলাদা লিঙ্ক পাই যাবেন, ওগুলো শেয়ার করে অ্যাফিলিয়েট মার্কেটিং মাধ্যমে দারুণ ইনকাম করা যায়। সো নাম্বার সেভেন রিজন যেটা হচ্ছে, আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারেন। তো ফ্রিল্যান্সিং করে কীভাবে ইনকাম করা যায়, দেখা যায় আপনি ফ্রিল্যান্সিং করে অনেকে অনলাইনে ভিডিও এডিটিং করে বা অনলাইনে গ্রাফিক্স ডিজাইন করে, লোগো ডিজাইন করে বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে প্রোডাক্টের দেয়, অনেক ধরনের কাজ আছে। আপনি যে কোনো একটা স্কিল, কম্পিউটারের নলেজ, আপনি রাইটিংয়ের স্কিল থাকলেও এটাও, আপনি কাউকে কিছু লিখে দিয়ে হোক, একটা সিভি রেডি করে দিয়ে হোক, ডাটা এন্ট্রি করে হোক, সকল লেভেলে অনলাইনে ইনকাম করা যায়। ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, সবগুলোতে আপনি ইনকাম করতে পারেন। নাম্বার এইট হচ্ছে সেলিং ডিজিটাল প্রোডাক্ট। সো নাম্বার এইটে সেলিং ডিজিটাল প্রোডাক্ট মানে হচ্ছে আপনি একটা বই লিখলেন, বা কারো একটা বই, কোনো একজনের একটা বই আপনি, অথবা নিজের একটা কোনো সফটওয়্যার বা অন্য কোনো একটা ভ্যালু। মনে রাখবেন আপনাকে কোনো একটা ভ্যালু প্রোভাইড করতে হবে। তো এটা ওইগুলো যে কোনো কাজের জন্য হোক, আপনি ভিডিও এডিটিং বা অন্য কাজ যত কিছুই আলোচনা করছি, এগুলো অ্যাকচুয়ালি আরেকজনকে একটা ভ্যালু প্রোভাইড করলে তখন আপনার ইনকাম হবে। তাহলে আপনি একটা ভ্যালু প্রোভাইড করে তাহলে ইনকাম স্টার্ট করতে পারেন। তো আপনি ডিজিটাল বই লিখে হোক, কিছু হোক, এটা আপনি যদি অনলাইনে সেল করতে পারেন ওভাবেও একটা ইনকাম আসতে পারে। আপনি যদি ভালো রাইটিং পারেন বা আপনি অন্য কোনো কাজ পারেন যেটা অনলাইনে সেল হবে, আপনি ফিল করতেছেন, ওইটাও একটা প্যাসিভ ইনকামের অপশন হয়ে থাকবে। নাম্বার নাইন যেটা রিজন হচ্ছে, এটা হচ্ছে সেল অনলাইন কোর্স। ধরেন আপনি ইংলিশ ভালো পারেন বা আরবি ভালো পারেন, যারা দেশের বাইরে যাচ্ছে ওরা আরবি শিখতে চায় বা ইংলিশ শিখতে চায়, তা আপনি কোর্সগুলা ভিডিও রেকর্ড করে অনলাইনে, স্কিল শেয়ার আছে প্ল্যাটফর্ম, তারপরে ক্যাম্বলি আছে, অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে মানুষজন শিখে, ওইখানে শেয়ার করতে পারেন, আপনার কোর্সগুলো সেল করতে পারেন। তো এভাবে আপনি অনলাইনে কোর্স সেলিংয়ের মাধ্যমে আপনার পড়াশোনা, এটা ভিডিও এডিটিংও হতে পারে, এটা গ্রাফিক্স ডিজাইনও হতে পারে, এভাবে আপনি অনলাইনে ইনকাম করে থাকতে পারেন। তো নাম্বার টেন রিজন হচ্ছে এসইও করা। এসইও জিনিসটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি এটা হোক একটা প্রোডাক্টের, একটা গড়ি, একটা মোবাইল, একটা ফ্রিজ,
বা একটা ক্লথ, একটা হোক প্রোডাক্টের বা একটা রেস্টুরেন্টের একটা প্রতিষ্ঠানের, লাইক আপনি ওদেরকে কিওয়ার্ড রিসার্চ করে ওদের পেজটাকে, ওদের প্রোডাক্টটাকে গুগল র্যাঙ্কিংয়ে উপরে নিয়ে আসবেন। এটা হচ্ছে এসইও করা। সব কিছু আপনি অনলাইনে শিখতে পারবেন। যদি আপনার নলেজ না থাকে, আপনি ইন্টারেস্টেড হন, অনলাইনে শিখে নেন, ইউটিউব থেকে শিখে নেন, শিখে নিয়ে স্টার্ট করেন। আপনি যদি এসইওর কাজ করেন, অনেক অনেক অপরচুনিটি আছে এসইওর কাজেও। সো দশটা রিজনে কেন শেষ, একটা বোনাস দিব, এটা হচ্ছে আপনি হ্যাঁ ডিজাইনিং করে অনলাইনে ইনকাম করতে পারেন। এর জন্য একটা খুবই সহজ সফটওয়্যার আছে, এটা হচ্ছে ক্যানভা। এটা কোনো আবার ক্যানভা আমাকে স্পন্সর করছে এরকম না, হ্যাঁ এটা আমি একটা বোনাস দিতাম আপনাদেরকে। তো ক্যানভার মাধ্যমে আপনি খুবই সহজে ড্রপ অ্যান্ড ড্রাগ করে ডিজাইন তৈরি করে, থাম্বনেল হোক, অন্য ফ্লায়ার হোক, যে কোনো কিছু হোক, আপনি আরামসে অনলাইনে ইনকাম করতে পারেন। যেমন কি ধরেন থাম্বনেল ডিজাইন নিলেন ফাইবারের কোনো একটা ক্লায়েন্ট থেকে, ক্যানভাতে করে ফেলতে পারেন। ফ্রিল্যান্সারে একটা, আমি রিসেন্টলি একটা থাম্বনেল ডিজাইন করছি শুধু দুষ্টামি করে, ১০ পাউন্ডের একটা কাজ, 20 মিনিট স্পেন্ড করে 10 পাউন্ড ইনকাম করছি, এটা ক্যানভাতে ডিজাইন করছি আমি কম্পিউটারের উপর শুনে। তো এভাবে আপনি অনলাইনে ইনকাম করে থাকতে পারেন। তো তারপরেও আপনার কোনো বিষয় নিয়ে ডিটেল জানার আগ্রহ থাকলে কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে তারপর আলোচনায় আসবো ইনশাআল্লাহ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।